হ্যালো ভিউয়ার্স, আমি প্রিয়াঙ্কা। চকটক ইংলিশ চ্যানেলে তোমাদের সবাইকে আরেকবার স্বাগত। আজকে আমি তোমাদের করাতে যাচ্ছি হার্ভার্ড আর্নেস্ট বেটসের লেখা দ্য অক্স থেকে কিছু কোয়েশ্চেন, যেটা কি না এসএসসি এসএলএসটি যে সিলেবাস আছে 9-10-এর, সেখানে এই গল্পটি আছে। তো তোমরা গল্পটি পড়ে নেবে ফার্স্ট, তারপর এই কোয়েশ্চেনগুলো সলভ করবে। তো চলো দেখে নিচ্ছি ফার্স্ট কোয়েশ্চেন কী আছে। হোয়েন দ্য স্টোরি স্টার্টস ইট ওয়াজ, মানে যখন গল্পটি শুরু হয় সময়টা কি ছিল সেটা বলেছে। সামার, উইন্টার, নাকি অটাম, নাকি স্প্রিং। তো আমরা গল্পে কি পড়েছি, এটা ছিল উইন্টার টাইম। এরকম লাইন ছিল না, এমটি প্লাউড ল্যান্ড ইন উইন্টার টাইম স্ট্রেস টাই অন অল সাইডস ইন ওয়েট স্টিল কার্ভস। যখন তার বাড়িটা ঠিক কোথায় আছে তার বর্ণনা দেওয়া হচ্ছিল, তখন লেখা ছিল এটা উইন্টার টাইম। তো কি অপশন হয়ে যাবে, অপশন নাম্বার বি হয়ে যাবে কারেক্ট। ঠিক আছে, এবার যাচ্ছি নাম্বার টুতে। কি আছে, দ্য থার্লোস লিভড। থার্লোস বলতে থার্লো ফ্যামিলি। থার্লো ফ্যামিলি কোথায় থাকতো, অন এ স্মল হিল, নাকি বাই দ্য রিভার সাইড, নাকি নিয়ার দ্য মেইন সিটি, নাকি অন এ হিউজ হিল। তো আমরা কি পড়েছি গল্পে, তারা একটা ছোট্ট পাহাড়ের উপরে থাকতো, আর ছোট্ট পাহাড়ের উপর নির্জন একটা জায়গায় তাদের বাড়ি ছিল এখানে। তো এখানে কারেক্ট আনসার কি হয়ে যাবে, হয়ে যাবে অপশন নাম্বার এ, অন এ স্মল হিল। ঠিক আছে, এবার যাচ্ছি তিন নম্বরে। দ্য স্টেয়ার কেস অফ দেয়ার হাউস ওয়াজ মেড অফ, তাদের যে সিঁড়ি ছিল বাড়ির, সে সিঁড়িটি কি দিয়ে তৈরি ছিল, বাম্বু, নাকি মার্বেল, নাকি ব্রিক্স, নাকি উড। বাঁশের ছিল, না কাঠের ছিল, না মার্বেলের তৈরি ছিল, নাকি ইট দিয়ে তৈরি ছিল। দেখো কোশ্চেন কিন্তু প্রচণ্ড খুঁটিয়ে কোশ্চেন দেয়, সুতরাং আমাদের সব কিছু খেয়াল রাখতে হবে, এই ছোটো ছোটো জিনিসগুলোকে কিন্তু ভুলে গেলে চলবে না। ঠিক আছে, তাই গল্পটা একবার পড়লেও শুধু হবে না, বারবার পড়তে হবে, যাতে লাইনগুলো মোটামুটি মুখস্থর মতো হয়ে যায়। তো প্রচুর প্র্যাকটিসের দরকার। ঠিক আছে, তো তিন নাম্বারের আনসার কী হবে, কিসের সিঁড়ি ছিল এটা, উডেন উডেন স্টেপ ছিল, কিন্তু উডেন স্টেয়ার কেস ছিল। ঠিক আছে, ওখানে একটা লাইন ছিল উডেন ফ্লাইট অফ স্টেপস, প্রথম দিকেই পাবে, তোমরা প্রথম প্যারাগ্রাফেই পেয়ে যাবে। এবার যাচ্ছি নাম্বার ফোরে। মিসেস থার্লো ওয়ার্ক ফ্রম 12:30 to 3 ফর রিটায়ার্ড সিস্টার, নাকি পোলট্রি ফার্ম, নাকি রিটায়ার্ড ফটোগ্রাফার, নাকি মিডিল এস্ট ব্যাচেলার। তো মিসেস থার্লো কি হতো, মিসেস থার্লো সবার বাড়ি বাড়িতে কাজ করতো, কয়েকটা বাড়িতে। তো সে কী করতো, সকালবেলা বেরিয়ে যেত, আর টাইমগুলো ভাগ করা ছিল, এই বাড়িতে 3 ঘন্টা, ওই বাড়িতে 3 ঘন্টা বা 2 ঘন্টা, এরকম করে ভাগ করা ছিল। তো 12:30 থেকে 3 অবধি কার বাড়িতে কাজ করতো। তো প্রত্যেকটা কিন্তু ইম্পর্টেন্ট, যে সকাল মানে 6টা থেকে 9টা অবধি কার বাড়ি কাজ করতো, বা 9টা থেকে 12টা অবধি কার বাড়ি কাজ করতো। তো প্রত্যেকটা ইম্পর্টেন্ট, এখানে আমি কী দিয়েছি, 12:30 থেকে 3 অবধি কার বাড়িতে কাজ করতো। তো এটার আনসার কী হয়ে যাবে, এটার আনসার হয়ে যাবে পোলট্রি ফার্মে। তো 12:30 থেকে 3 অবধি কিন্তু পোলট্রি ফার্মে কাজ করতো। ঠিক আছে, তারপর যাচ্ছি নাম্বার ফাইভে। মিসেস থার্লোস ক্রিশ্চিয়ান নেম ওয়াস, তো মিসেস থার্লো তার নাম কী ছিল, ক্রিশ্চিয়ান নামটা তার কী ছিল, উইল, বিল, লিলি, না অ্যাকোর্ড। তো তার নাম কী ছিল, তার নাম ছিল লিলি। এখানে গল্পের মধ্যে আমরা পাই কী হিসাবে, লিল, লিল বলে উল্লেখ করা আছে। ঠিক আছে, তো কারেক্ট আনসার হয়ে যাচ্ছে অপশন নাম্বার সি। এবার 6 নম্বরে কী আছে, দ্য নাম্বার অফ ইয়ার্স মিসেস থার্লো হোর্ডেড মানি ইজ, মিসেস থার্লো তার ছেলেদের জন্য টাকা জমাচ্ছিল। তো কত বছর ধরে টাকা জমাচ্ছিল, আনসার কী হবে, 15, 13, 12 নাকি 11। তো কত বছর থেকে, আমরা গল্পে পড়েছি 15 ইয়ার্স থেকে সে টাকা জমাচ্ছিল, অপশন নাম্বার এ হচ্ছে কারেক্ট। এবার চলে যাচ্ছি 7 নম্বরে। মিসেস থার্লো অ্যাড্রেসড হার হাজব্যান্ড অ্যাজ, মিসেস থার্লো তার হাজব্যান্ডকে কী নামে ডাকতো, উইল, বিল, লিল, না জিল। তো মিসেস থার্লো ডাকতো বিল বলে। তাহলে মিসেস থার্লোর নাম ছিল লিল, আর মিস্টার থার্লোর নাম ছিল কি, বিল। ঠিক আছে, এবার যাচ্ছি 8 নম্বরে। কী আছে, মিসেস থার্লোস হাজব্যান্ড ওয়াজ এ ট্রাভেলার, কার্পেন্টার, বাটলার, নাকি হেজ কাটার। এবার দেখো,
মিসেস থার্লোর হাজবেন্ড ওয়াজ, এবার মিসেস থার্লোর হাজবেন্ড কিন্তু আগে কি ছিল, সোলজার ছিল, ঠিক আছে? তো তারপর রিটায়ার্ড হওয়ার পর সে কি কাজ করে, সে কিন্তু হেজ কাটারের কাজ করে। তো রাইট অপশন হয়ে যাচ্ছে ডি, হেজ কাটার। এবার যাচ্ছি নাম্বার নাইনে, কি আছে, দে হেটেড দ্য চিপনেস অব দ্য ক্যান্ডেল লাইট, হু আর দে। দেখো এখানে বলেছে দে হেটেড, তাহলে এখানে দেটা কে, তো কারা হচ্ছে ক্যান্ডেল লাইট, মোমবাতির মানে মোমবাতির যে আগুনে আলোটা সেটা হচ্ছে এই চিপনেসটা, এই সস্তা জিনিসটা তারা ঘৃণা করত। তো কারা, মিস্টার অ্যান্ড মিসেস থার্লো, নাকি মিসেস থার্লোস টু সন্স, নাকি টু রিটায়ার্ড সিস্টার্স, নাকি দ্য পুলিশ অফিসার্স? তো কারা, এটা হচ্ছে মিসেস থার্লোর যে দুজন ছেলে ছিল তারা কিন্তু এই চিপনেসটাকে পছন্দ করতো না, ঠিক আছে? তো রাইট আনসার হয়ে যাচ্ছে অপশন নাম্বার বি। এবার লাস্ট কোয়েশ্চেন, হাউ মাচ মানি ডিড মিসেস থার্লো সেভ, তো 15 বছর থেকে টাকা জমা ছিল, কত টাকা জমিয়েছিল, 52 পাউন্ডস, নাকি 54 পাউন্ডস অ্যান্ড 4 পেন্স, নাকি 52 পাউন্ড অ্যান্ড 4 পেন্স, নাকি 54 পাউন্ড 16 অ্যান্ড 4 পেন্স? তো কারেক্ট আনসার হচ্ছে ডি নাম্বার, কিন্তু 54 পাউন্ড 16 অ্যান্ড 4 পেন্স, ঠিক আছে? এইভাবে ডিটেলসে মনে রাখবে। তারপর যদি অপশানে শুধু 54 পাউন্ডস থাকে আর বাকি যদি 52, 3 বা এরকম করে দিয়ে যায় সেক্ষেত্রে 54 হবে, কিন্তু যদি এরকম ডিটেলসে দেওয়া থাকে তাহলে কিন্তু রাইট আনসার ডি নাম্বারটাই হবে, 54 পাউন্ড 16 অ্যান্ড 4 পেন্স। এই ছিল 10টা কোশ্চেন, আরও কোশ্চেন আসবে অক্সের উপর থেকে, আরও অনেক কোশ্চেন আছে, প্রচুর কোশ্চেন। তারপর বাকি আমি স্টোরিগুলো, স্টোরি, এসে, তারপর পোয়েম সবগুলোই কভার করার চেষ্টা করব। যদি না কিনা পরীক্ষা সামনে চলে আসে তাহলে তো সব কমপ্লিট করা আমার পক্ষে সম্ভব হবে না, আর যদি একটু দেরি থাকে পরীক্ষা তাহলে আমি মোটামুটি সব কমপ্লিট করার চেষ্টা করব। তো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য, এবং অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর লাইক কমেন্ট করতেও ভুলবে না। থ্যাংক ইউ ভেরি মাচ, টাটা বাই।